খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের এক মাস অতিবাহিত হলেও এখনও সন্ধান মেলেনি তিন যুবকের অপহরণকারীদের দাবি করা দাবি করা মুক্তিপণের টাকা দেওয়ার পরও মোবাইল ফোন বন্ধ রয়েছে এদিকে উপার্জনক্ষম পরিবারের একমাত্র ব্যক্তিটির সন্ধান না পাওয়ায় স্বজনদের আহাজারিতে এখনও ভারী হয়ে আছে মাটিরাঙার নতুন পাড়া ও আদর্শ গ্রামের বাতাস খাগড়াছড়ির প্রতিনিধি নুরুল আজমের প্রতিবেদন জানাচ্ছেন মেজাবিন নিউনা গেল ষোলো এপ্রিল মাটিরাঙার নতুন পাড়ায় কাঠ কিনতে গিয়ে মহল ছড়ির মাইস ছড়ি থেকে নিখোঁজ হন ক্ষুদ্র ব্যবসায়ী মহরম আলী ছেলের নিখোঁজের সংবাদ পাওয়ার পর থেকে মায়ের কান্না থামছে না একই অবস্থা পাশের বাড়ি সালাউদ্দিন ও আদর্শ গ্রাম এলাকার মিয়ার বাড়িতে শতর নাদিনা নাদিনুর থানায় সাধারণ ডায়েরি করেন সালাউদ্দিনের বাবা খোরশেদ আলম এর একদিন পর অপরিচিত নাম্বার থেকে মুক্তিপণের 1.5 লাখ টাকা আদায় করে টাকা দেওয়ার পর থেকে নাম্বারগুলো সব বন্ধ রয়েছে প্রশাসনের লোকেরা আশ্বাস দিচ্ছে যে আসবে ফিরে আসবে বা জীবিত আছে বা তারা চেষ্টা করতেছে এটার উপরে তারা এখন পর্যন্ত তাদের ফ্যামিলিদেরকে আশ্বাস দিচ্ছে আমি আমার স্বামীর সন্তান চাচ্ছি আমার মেয়ের ভবিষ্যৎ চাচ্ছি রাষ্ট্রের কাছে আমরা দশটা বিকাশ নম্বরে দেড় লক্ষ টাকা তাদেরকে পরিশোধ করি কিন্তু পরিশোধের সময়ের পরে এরপরে তাদের নাম্বারগুলো বন্ধ হয়ে যায় এবং আমাদের সাথে আর কোনো যোগাযোগ হয় না এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অনুপস্থিতিতে দিশেহারা পরিবারগুলো আমাদের সবাই আশ্বাস দিছে আর কি এখনো পর্যন্ত কোনো আমি তার খোঁজ পাচ্ছি না কোনো দিক থেকে প্রশাসনটা শুধু আশ্বাস দিচ্ছে যে দোয়া করেন আল্লাহর কাছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি তবে পুলিশ বলছে সাধারণ ডায়েরি সূত্র ধরে তদন্ত অনেক দূর এগিয়েছে প্রযুক্তির সাহায্যে আমরা অনেক খানি কাছাকাছি পৌঁছে গেছি আশা করি যে খুব শীঘ্রই এই রহস্যের বা এই সমস্যার সমাধান করতে পারবো অপহৃতদের উদ্ধারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সহ একাধিক সংগঠন ইতোমধ্যে নানা কর্মসূচি পালন করেছে নিউজ ডেস্ক